আসসালামু আলাইকুম। জন্মদিন উপলক্ষে কি কি গিফট পেলাম আমি আজকে এর ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো গিফট আমি একসাথে নিয়ে নিয়েছি, তারপর একটা একটা করে ওপেন করব আর আপনাদেরকে দেখাবো। এই যে প্রথমেই দেখাচ্ছি, এটা হচ্ছে সারা থেকে নেওয়া একটা ডেনিমের জ্যাকেট। এটা আমার খুব একজন কাছের মানুষ গিফট করেছে আমাকে। তো এটা কেমন হয়েছে আপনারা বলবেন, যেহেতু এখন এটা শীতকাল, তো এটা এখন আমার জন্য খুবই দরকার এবং কাজে আসবে আশা করি। এই যে সারা থেকে নেওয়া। তারপরে আরও গিফট আছে, গিফটগুলো একটা একটা খুলতেছি, আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন। এই যে একটা শপিং, এখানে আরও কয়েকটা গিফট আছে। এই গিফটটা হচ্ছে আমার সবচেয়েতে বেশি পছন্দের গিফট, কারণ আমি সবচেয়েতে বেশি পছন্দ করি ড্রেস। এখানে কয়েকটা ড্রেস আছে। এই যে একটা ড্রেস, এটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। এটাও আমার কাছের একজন মানুষ, বুড়ির মা, গিফট করেছে আমাকে। খুবই পছন্দ হয়েছে আমার ড্রেস। ওরা সবাই জানে আমি ইয়েলো কালার খুব পছন্দ করি, এজন্য ইয়েলো কম্বিনেশন আছে, এরকম ড্রেসই আমাকে গিফট করেছে। তো কেমন হয়েছে এটা জানাবেন অবশ্যই। এই যে ড্রেসটা, তার পরের ড্রেসটাও, এটাও অনেক সুন্দর। এটাও আমার ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আমার অফিস কলিগ সুমাপু, বড় আপু আমার, উনি গিফট করেছে। সেম ড্রেস নিয়েছে ওনার জন্য এবং আমার জন্য। তো এই ড্রেসটাও আমার অসম্ভব পছন্দ হয়েছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, গিফট কেউ করলে কিন্তু অবশ্যই সবার ভালো লাগে। সেম আমারও অনেক ভালো লাগে। আর এই ড্রেসগুলো পেয়ে, গিফটগুলো পেয়ে আমি কিন্তু অনেক খুশি, কারণ সবগুলো গিফট অনেক সুন্দর ছিল। তেই তো এই ড্রেসটা কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন। এগুলার কাপড়গুলো খুবই ভালো ছিল, একদম আরামদায়ক, দেখেই মনে হচ্ছে যেগুলো পরে খুব আরাম হবে। এটা একটা ড্রেস। আর এই তো এটার ক্যাটালগটা এখানে। আরও একটা ড্রেস আছে, এটাও আমার একজন কাছের মানুষ গিফট করেছে। এই তো এটা একটা টু পিস, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কেমন হয়েছে এটাও জানাবেন। তারপরে আছে আরও গিফট, এটা হচ্ছে আড়ং থেকে গিফট করেছে আমাকে। আমি দেখবো এটাতে কী আছে, আপনাদেরকেও দেখাবো। এই গিফট করেছে আমার আরেক আপু, উনি আমার অফিস কলিগ এবং খুব কাছের আপু। উনি জানে যে আমি যেহেতু রুমির রান্নাঘর নামে একটা পেজ আমার আছে, ওই উপলক্ষে হচ্ছে রান্নার সামগ্রী, রান্নায় কাজে আসবে এরকম কিছু গিফটই করেছে। তার মধ্যে কী কী আছে দেখুন। আড়ংয়ের এই জিনিসগুলো কিন্তু মাটির জিনিস, খুবই সুন্দর এবং খুবই ইউনিক। এই যে দুইটা সুন্দর বাটি ছোট্ট, এগুলা কিন্তু মাটির। আর এই ধরনের জিনিসগুলো কিন্তু সচরাচর কমই ব্যবহার করা হয়, এটা আরও সুন্দর। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো এই তো এইখানে দুটা, এটা একটু মিডিয়াম সাইজ। এটা একটা ঢাকনা, ঢাকনা সহ একটা হাঁড়ি আছে। অনেক সময় মাংস রান্না করে, সবজি রান্না করে এটাতে রাখলে কিন্তু প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হয়। এই যে জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর হয়েছে গিফটগুলো। আর এটার সাথে আছে আরও দুইটা প্লেট, এই দুইটা প্লেটও মাটির, খুবই চমৎকার, এগুলোও খুব সুন্দর হয়েছে। এখানে দুইটা প্লেট আছে। তো অনেক গিফট পেয়েছি এবার জন্মদিনে, আগেরবারও গিফট পাইতাম কিন্তু ওগুলো ভিডিও করা হইতো না, করতেছি। এই যে প্লেটগুলো, আমি এগুলোতে ভাত খাবো, খিচুড়ি খাবো, আশা করছি আমি আপনাদের সাথে শেয়ারও করব। এই তো এখানে দুইটা সেট, খুবই সুন্দর চমৎকার। আর এই যে আরেকটা, রুমির রান্নাঘর, যেহেতু মাঝে মধ্যে তো অফিসে রান্না করে নিয়ে যেতে হবে, এই জন্য টাপারওয়্যারের ব্যাগ এবং বক্স, এগুলো আমার কলিগ গিফট করেছে সুমাপু। সাথে আরেকটা মামপট ছিল, পানির পট, ওইটা আমার ব্যাগে আছে, অফিসিয়াল ব্যাগে। আর এই ব্যাগে ক্যারি করে নিয়ে যাব খাবার, এই জন্যই ব্যাগটা দেওয়া, এটাও টাপারওয়্যারের।
তো সব গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর যারা যারা গিফট দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রত্যেকটা গিফট অনেক পছন্দ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।